ভারতে হাসপাতালের চিকিৎসকেরা এমন এক পরিস্থিতিতে পড়েছেন যার জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন না। চিকিৎসকদের দাবি, এমন দৃশ্য তারা কখনো দেখেননি। কি সেই দৃশ্য? জীবন আর মৃত্যু সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া একের পর এক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে, তাতে হয়তো বিশেষ অবাক হওয়ার কিছু নেই, কিন্তু যে উপসর্গ নিয়ে এই রোগীরা আসছেন তা বিস্ময়কর। ভারতে প্রচণ্ড তাপপ্রবাহ মানবদেহের সহনসীমা প্রায় ছাড়িয়ে যাচ্ছে। তাপমাত্রা গিয়ে ঠেকেছে প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেখানে এপ্রিলে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রাই আমাদের হাঁসফাঁস করতে হয়েছে। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে 97 থেকে 100 ডিগ্রি। আর দিল্লিতে এখন হাসপাতালে এমন রোগীও নিয়মিত আসছেন যাদের শরীরের তাপমাত্রাই 160 ডিগ্রি ফারেনহাইট ছাড়াচ্ছে। তাপপ্রবাহের সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড আর্দ্রতা এবং গনগনে আগুনের মতো বাতাস, আর সেই সঙ্গে পানির তীব্র সংকট। উত্তপ্ত নগরীতে কমে এসেছে সবুজের আশ্রয়। পানিশূন্যতা, কিডনি, হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে অনেকে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। শরীরের অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বিভ্রান্ত আচরণ, আংশিক জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখে চেনা যায় হিট স্ট্রোক। সূর্যের নিচ থেকে সরে আসার কয়েক ঘন্টা পরও এসব লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। খোলা আকাশের নিচে যারা কাজ করেন শুধু তারাই নয়, ঘিঞ্জি স্থানে বসবাসকারী মানুষ। আর বিদ্যুতের অভাবে দীর্ঘ সময় ধরে ফ্যান আর এসি বন্ধ থাকায় তীব্র গরমের শিকার হচ্ছেন ভবনবাসীরাও। এ পরিস্থিতিতে তাপপ্রবাহের প্রভাব সামাল দিতে ভারতের পরিকল্পনাগুলোও কাজে আসছে না। বাধ্য হয়ে বিচিত্র এক পদ্ধতি বেছে নিয়েছে সেখানকার হাসপাতালগুলো। তাপপ্রবাহে অসুস্থ মানুষ হাসপাতালে এলেই শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে আনতে তাদের শুইয়ে দেওয়া হচ্ছে বরফ ও ঠান্ডা পানি ভর্তি বাথটাবে। শরীরের তাপমাত্রা এত দ্রুত ওঠানামা করানো বিপজ্জনক, তবে অন্তত গরমে অঙ্গবিকল থেকে শুরু করে মৃত্যুর মতো পরিণতিকে সাময়িকভাবে ঠেকিয়ে রাখতে, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া পর্যন্ত সময়টা বের করে আনতে এই পদ্ধতির আশ্রয় নিচ্ছেন তারা। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।